আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি গ্রাফিক ডিজাইন নিয়ে বাংলা টিউটোরিয়ালে। আজকের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা আমি সাজিয়েছি লেয়ার নিয়ে। লেয়ার হচ্ছে ইংরেজি শব্দ। লেয়ার শব্দ বলার সাথে সাথে আপনারা হয়তো বুঝে গেছেন যে লেয়ারটা আসলে কি, বা লেয়ার শব্দটার মধ্যে দিয়ে বুঝে যায় যে লেয়ারটা আসলে কি। তো লেয়ারের বাংলা শব্দ হচ্ছে স্তর। আমরা যখন কোনো কাজ করব বা কোনো ডিজাইন করব, কোনো ম্যানিপুলেশন করব বা কোনো ব্যানার ডিজাইন করব, তখন আসলে অনেক লেয়ার নিয়ে কাজ করতে হবে আমাদের। লেয়ার কনসেপ্ট বোঝা অতি গুরুত্বপূর্ণ। লেয়ার কনসেপ্টটা যদি না বোঝেন তাহলে কোনো ডিজাইন করতে বা কোনো ম্যানিপুলেশন করতে অনেক অসুবিধা পড়বেন। তো আসুন আমরা দেখে নিই কীভাবে লেয়ার নিয়ে কাজ করতে হবে বা লেয়ারের পার্থক্যগুলো কী, এবং লেয়ার নিয়ে আপনারা কিভাবে কাজ করবেন। আশা করি এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে লেয়ার নিয়ে যে সমস্যা সেই সমস্যাটা আপনাদের থাকবে না। হয়তো আমি কাজ করতে করতে লেয়ারের বিষয়টা দেখাতে পারতাম, তারপরও আমি মনে করলাম যে আমরা কাজ শুরু করার আগে লেয়ার কনসেপ্টটা নিয়ে একটু ক্লিয়ার হওয়া দরকার। তো এই যে একটা ফ্ল্যাট ইমেজ রয়েছে, এটা হচ্ছে ফ্ল্যাট ইমেজ, এটার কোনো লেয়ার নেই, কারণ ফ্ল্যাট ইমেজের কোনো লেয়ার থাকে না। আমরা যখন এর মধ্যে অনেক কাজ করব বা অনেক ইফেক্ট ক্রিয়েট করব, অনেক ডিজাইন করব, তখন আমাদের অনেক লেয়ারও ক্রিয়েট হবে এবং লেয়ার নিয়ে কাজ করতেই হবে। তাহলে আসুন এখানে আমরা কয়েকটা ছবি ইমেজ করে দেখাই, কয়েকটা ছবি ওপেন করে দেখাই। তো আমি যে ছবিটা ফ্ল্যাট ইমেজটা ছিল সেই ফ্ল্যাট ইমেজের ওপরে আমি কয়েকটা ছবি ওপেন করেছি। ওপেন করার সাথে সাথে দেখা গেছে যে এখানে কয়েকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, সবগুলো আলাদা আলাদা লেয়ারে ওপেন হয়েছে, এখানে ওপেন হয়েছে। তারপরে দেখা গেছে যে এখানে আমার উপরের যে উপরের স্তরের বা উপরের লেয়ারে যে ইমেজটা রয়েছে সেই ইমেজটার জন্য নিচের ইমেজগুলো দেখা যাচ্ছে না। আসলে উপরে ইমেজটার সাইজটা একটু বড় থাকার কারণে নিচের ইমেজগুলো দেখা যাচ্ছে না। আমি যদি এটাকে একটু মুভ করে সরাই, বা আমি যদি এটাকে মুভ করি তাহলে আমার নিচের ইমেজগুলো দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে রাইট বটন ক্লিক করে আমি এখানে সিলেক্ট করে আমি অবজেক্টগুলো ধরতে পারি বা ধরে সরাতে পারি। আবার এখান থেকে মাউস পয়েন্টার থেকে লেয়ারগুলো আমি দেখিয়ে দিয়ে আমি এগুলো মুভ করাতে পারি। তো এটা দেখে দিয়ে আমি এইভাবে মুভ করাতে পারি, বা এখান থেকে সিলেক্ট করে আমি এইভাবে অবজেক্টগুলো মুভ করাতে পারি। তো এগুলো আলাদা আলাদা লেয়ারে থাকার কারণে আমি আলাদা আলাদাভাবে ইমেজগুলো আমি মুভ করাতে পারছি বা সরাতে পারছি। তো এটাই হচ্ছে সাধারণত লেয়ারের বৈশিষ্ট্য, যে আলাদা আলাদাভাবে আমরা কোনো অবজেক্টে কাজ করব, করে আমরা ডিজাইন তৈরি করব। ডিজাইন তৈরি করতে হলে কিন্তু অনেকগুলা ট্যাক্স, অনেক ইফেক্ট, অনেক ইমেজের প্রয়োজন হয়। এতে প্রায় 500-400 লেয়ার নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই ছোটো থেকেই আমাদের লেয়ার কনসেপ্টটা ভালো করে বুঝে নিতে হবে, তাহলে আমরা যত বড়ই কাজ করি না কেন ইনশাল্লাহ লেয়ার নিয়ে কোনো প্রবলেম হবে না। তো লেয়ারের আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি এই মগে যে ছবিটা রয়েছে সেই অবজেক্টটা, মগে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা যদি আমি চাই যে সবার নিচে নিয়ে আসবো, তাহলে আমি এখান থেকে লেয়ারে ধরে ড্রাগ করে নিচে এনে ছেড়ে দিতে পারি। তো এখানে এখন দেখা যাচ্ছে যে এই অবজেক্টগুলো যে রয়েছে সেই অবজেক্টগুলোর মকটা এই অবজেক্টগুলোর নিচে চলে গেছে। তো এখন যদি চাই যে আমি মকটাকে আবার উপরে নিয়ে আসবো, তাহলে এইভাবে আমি আবার সবার উপরে নিয়ে আসতে পারি। তো এইভাবে আমাদের কাজের প্রয়োজনে আমরা অবজেক্টগুলোকে উপরে নিচে যে জায়গায় আমাদের প্রয়োজন আমরা সহজে নিয়ে যেতে পারি। তো এটাই সাধারণত হচ্ছে লেয়ারের প্রাথমিক কনসেপ্ট, এগুলো দিয়ে আমরা কাজ করব। এখন যদি আমি এই লেয়ারের মধ্যে আমি এগুলো একটু লুকিয়ে রাখি, আমরা চাইলে কিন্তু লুকিয়েও রাখতে পারি, আমি লুকিয়ে রাখি। এখন যদি আমি এখানে কিছু লিখতে চাই বা ট্যাক্স লিখতে চাই, তাহলে আমার এখানে ক্লিক মারার সাথে সাথে বা আমি এখানে কার্সর রাখার সাথে সাথে দেখা যাবে নতুন একটা লেয়ারের ট্যাক্স লেয়ার ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে লিখি
আমি এখানে লিখলাম ফটোশপ সিসি 2017। আমি এটাকে একটু বড় করে নেই। তো এখানে লিখলাম ফটোশপ সিসি 2017। লেখার মাধ্যমে আমার এখানে ফটোশপ সিসি 2017 নামে নতুন একটা লেয়ারে ক্রিয়েট হয়েছে। তো এখানে একটা টেক্সটের জন্য একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এইভাবে আমাদের একটা ডিজাইনে বা একটা ব্যানার ডিজাইন যদি করি, আমাদের অনেকগুলা টেক্সট লিখতে হবে। তো সবগুলা টেক্সট লেখার সাথে সাথে কিন্তু আলাদা আলাদা লেয়ারের ক্রিয়েট হবে। এই লেয়ারগুলো কোন লেয়ারটা কোন লেয়ারের উপরে থাকবে বা নিচে থাকবে পাশে, এইগুলো কিন্তু আমাদের বুঝে করতে হবে। বা অনেক সময় আমাদের যে এই ফটোশপটা সবগুলার এই যে ফটোশপের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা সবার নিচে থাকা দরকার, কিন্তু আমরা উপরে নিয়ে নিছি, তখন আমরা অবশ্যই এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে পারবো। তো এই জিনিসগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, দেন আপনার কাজ খুব সহজে কাজ করতে পারবেন। তো আশা করি এই পর্যন্ত যে লেয়ার কনসেপ্টটা দেখলেন এই নিয়ে আপনারা কাজ করতে পারবেন, বা এইটা হচ্ছে লেয়ারের প্রাথমিক ধাপ। আমরা কাজ করতে করতে সামনে আরও কিছু অ্যাডভান্স লেভেল দেখব। এরপরও যারা নতুন, যারা বিগিনার, যাদের মাথার উপর দিয়ে চলে গেছে, তারা হয়তো দুইবার তিনবার দেখবেন ভিডিওটা, তাহলে এই লেয়ারের কনসেপ্টটা ভালো করে বুঝতে পারবেন। তো আশা করি ফটোশপের শেষ টিউটোরিয়াল পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। আমি কথা দিচ্ছি যে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই ভালো ডিজাইনার হতে পারবেন। আমরা এখন হয়তো বিভিন্ন টুলসের ব্যবহার দেখছি বা লেয়ারের ব্যবহার দেখছি, আমাদের যখন টুলস এবং লেয়ার এগুলার ব্যবহার দেখানো শেষ হয়ে যাবে তখন আমরা ডিজাইন নিয়ে কাজ করবো। আমরা সরাসরি চলে যাবো কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে ওয়ার্ক করতে হয়, এই টুলসগুলোর ব্যবহার কীভাবে করতে হয় আমরা সেখানে চলে যাব। আমরা ম্যানিপুলেশন করব, ইমেজ এডিটিং করব বা বিভিন্ন ব্যানার এগুলো ক্রিয়েট করব। তার আগে আমাদের প্রয়োজন সবগুলো টুলসের ব্যবহার দেখে নেওয়া। তো আমি আগামী পর্বতে চলে যাব টুলসের ব্যবহার নিয়ে। সেই পর্যন্ত আপনারা সাথে থাকেন, ধন্যবাদ সবাইকে।